হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন টেকনোলজি ভিলেজের পক্ষ থেকে আপনাদের সঙ্গে রয়েছি আমি নাজমু সৌদ আপনারা দেখছেন ওয়ার্ডের ধারাবাহিক টিউটোরিয়াল আমি ওয়ার্ডের টেবিল সম্পর্কে আলোচনা করছি অর্থাৎ টেবিলকে কীভাবে আপনি কাস্টমাইজ করবেন এবং টেবিলের ভিতরে কীভাবে কাজ করবেন সেই সম্পর্কে আলোচনা করছি আজকের ভিডিওতে আমি ওয়ার্ডের মার্শেল স্প্লিট সেল এবং স্প্লিট টেবিল এই অপশনগুলি সম্পর্কে আলোচনা করছি আপনি যদি আমার এই চ্যানেলটি নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপডেট ভিডিওগুলো পেতে বেল বাটন চাপুন আর ইতিমধ্যে যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে ধন্যবাদ প্রথমে আমি মার্চ সেল এই অপশনটি সম্পর্কে আলোচনা করছি মার্চ সেল অপশনের কাজটি হচ্ছে এক বা একাধিক সেলকে একটি সেলে রূপান্তর করা যেমন এইখানে দেখুন অ্যাড্রেসের বাম পাশে নতুন একটি কলাম আমি ইনসার্ট করছি এখানে ইনসার্ট লেফট এখানে ক্লিক করে আমি নতুন একটা কলাম ইনসার্ট করলাম এখন এই পুরো কলামটিকে যদি আমি মার্স করতে চাই অর্থাৎ এর ভিতরে যে রেখাগুলো রয়েছে এই রেখাগুলো থাকবে না এটি একটি কলমে রূপান্তর হবে অর্থাৎ একটি সেলের রূপান্তর হবে তাহলে আমি এই সবগুলো ঘর সিলেক্ট করলাম সেল সিলেক্ট করলাম করার পরে এইখানে মার্চ সেকশনে এখানে মার্স সেল এই বাটনে ক্লিক করলাম তাহলে দেখুন মাঝখানে রেখাগুলো সব হাইড হয়ে গেছে এবং এটি একটি সেলে রূপান্তর হয়েছে অনুরূপভাবে আমরা কলামকেও মার্চ করতে পারি যেমন আমি এখানে ইনসার্ট রাইটে ক্লিক করলাম তাহলে এখানে আরেকটি কলাম চলে আসলো তারপরে আমি যদি এখানে ডান পাশে আড়াইভাবে এটি সিলেক্ট করলাম তারপরে মাঠ সেলে ক্লিক করলাম তাহলে দেখুন এখানে দুটি কলমকে সে একটি কলামে রূপান্তর করেছে আবার আমি যদি এখানে উপরে নিচে যদি দুটি সেল সিলেক্ট করি তারপরে আমি যদি মাঠ সেলে ক্লিক করি তাহলে দেখুন এখানে সে দুটি রোকে একটি রোতে রূপান্তর করেছে অর্থাৎ দুটি সেলকে সে একটি সেলে রূপান্তর করেছে এরপরে আমি স্প্লিট সেল সম্পর্কে আলোচনা করছি অর্থাৎ কোনো একটি সেলের ভিতরে যদি আপনারা আরও কলাম এবং রু নিতে চান তাহলে স্প্লিট সেল অপশনটি ব্যবহার করবেন আমি এই দুটি কলাম অর্থাৎ এই উপরের সিঙ্গেল সেল সহ নিচের সকল সেল আমি এখানে রিমুভ করছি অর্থাৎ ডিলিট করছি আমি এটি সিলেক্ট করলাম তারপরে এখানে ডিলিটে ক্লিক করার পরে এখানে ডিলিট কলমসে ক্লিক করলাম তাহলে দেখুন সেটি ডিলিট হয়ে গেছে এরপরে আমি বাম পাশে আবার একটি কলাম ইনসার্ট করছি ইনসার্ট লেফটে ক্লিক করলাম তারপরে দেখুন আমি এই সেলটিকে আমি কয়েকটি সেলে বিভক্ত করতে যাচ্ছি অর্থাৎ এই সেলের ভিতরে আমি দুইটি কলাম অথবা দুইটি রো অথবা একাধিক কলাম একাধিক রো নিতে যাচ্ছি তাহলে আমরা স্প্লিট সেলেরফোনের ব্যবহার করব এখানে স্প্লিট সেলে আমি ক্লিক করলাম তাহলে একটি বক্স চলে আসবে এই বক্সের মধ্যে আমাদের এখানে বলে দিতে হবে নাম্বার অফ কলামস অর্থাৎ আমরা এই সেলটিকে কয়টি কলামে বিভক্ত করব এবং নাম্বার অফ রোস অর্থাৎ এই সেলটি থেকে আমরা কয়টি রো নেব তাহলে এখানে নাম্বার অফ কলামস টু রয়েছে এবং রো ওয়ান রয়েছে আমি টু ওয়ান রাখলাম তারপর ওকেতে ক্লিক করলাম তাহলে দেখুন এখানে দুটি কলাম হয়েছে এবং রো যেহেতু এক ছিল একই চলে আসছে তারপরে আমরা যদি রোর সংখ্যা বাড়াতে চাই আমি আবার স্প্লিট সেলে ক্লিক করলাম তারপরে এখানে আমি রোর সংখ্যা আমি নিলাম ফোর এবং কলামের সংখ্যা আমি নিলাম ওয়ান তারপরে ওকেতে ক্লিক করলাম তাহলে দেখুন এই সেলের ভিতরে এখন চারটি রু চলে আসছে এভাবে আমরা একটি সেলের মধ্যে একাধিক কলাম অথবা একাধিক রু নিতে পারি তারপরে আমি যদি পুরোটি মার্কস করতে চাই সবগুলো আমি সিলেক্ট করলাম তারপরে এখানে মার্ক সেল এটিতে ক্লিক করলাম তাহলে দেখুন সেটি একটি সেলে রূপান্তর হয়েছে এরপর আমি স্প্লিট টেবিলে এই অপশনটি সম্পর্কে আলোচনা করছি স্প্লিট টেবিল অপশনের কাজটি হচ্ছে কোনো একটি টেবিলকে দুটি ভাগে ভাগ করা যেমন এখানে বর্তমানে আমাদের এখানে একটি টেবিল রয়েছে আমি এই টেবিলটিকে যদি দুটি টেবিলে রূপান্তর করতে চাই তাহলে যেখান থেকে টেবিলে রূপান্তর করবো অর্থাৎ দুটি টেবিলে রূপান্তর করবো অর্থাৎ ব্রেক দেব সেই রোতে কাটস রাখতে হবে আমি এই দুই নম্বর থেকে ভাগ করতে চাচ্ছি তাহলে আমি দুয়ে কাঠস রাখলাম দুই নম্বর রোড যে কোনো একটা জায়গায় কাটসো রাখলাম তারপরে এইখানে স্প্লিট টেবিল এই বাটনে ক্লিক করলাম তাহলে দেখুন উপরে এই টেবিলটি একটি টেবিলের রূপান্তর হয়েছে এবং নিচেরটি অন্য একটি টেবিলে রূপান্তর হয়েছে অর্থাৎ কোনো টেবিলকে দুটি ভাগে ভাগ করার জন্য আপনারা স্প্লিট টেবিল এই অপশনটি ব্যবহার করবেন এ পর্বে আপনারা অ্যামেসওয়ার্ডের মার্সেল স্প্লিট সেল এবং স্প্লিট টেবিল এই অপশানগুলো সম্পর্কে জানলেন অর্থাৎ মার্শেল ব্যবহার করে কয়েকটি সেলকে একটি সেলে কীভাবে রূপান্তর করবেন স্প্লিট সেল ব্যবহার করে কোনো একটি সেলের ভিতরে একাধিক রো অথবা কলাম নেবেন এবং স্প্লিট টেবিল ব্যবহার করে কোনো নির্দিষ্ট টেবিলকে দুটি ভাগে ভাগ করবেন অর্থাৎ টেবিলের মাঝখানে কীভাবে ব্রেক দেবেন আশা করি আজকের এই টিউটোরিয়ালটি আপনার কাজে লাগবে যদি কাজে লাগে তাহলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করে অন্যদেরকে দেখতে সহায়তা করুন আমার ভিডিওগুলো কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানান এবং আপনার মতামত থাকলে সেটিও কমেন্ট বক্সে জানান পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি ধন্যবাদ